আমি এবার চলে যাব আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি, যিনি যখন মঞ্চে উঠছিলেন অনেকেই হাত তালে দিলেন খুব সজোরে। একবার তিনি আমার একটি আয়োজনে এসেছিলেন, সেরা নারী সেরা রান্না, রান্না করতে হয়নি, গল্প করেছিলেন, কিন্তু দেখলাম অনেকেই এসেছেন তার সঙ্গে। সো তিনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, তিনি নাসিমা আক্তার নিশা, প্রতিষ্ঠাতা ও সভাপতি। আমি সবার আগে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই এই সেই শোকাবহ মাস, যেই মাসে আমরা ওনাকে এবং ওনার পরিবারবর্গকে হারিয়েছি, এবং যার কারণে আমাদের দেশ অনেকখানি পিছিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি খুব স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করেছেন, বিধায় কিন্তু আমরা এখন আবারও আমাদের ট্র্যাকে আসছি, আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে আসছে, এবং 2041 নাগাদ আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উদযাপন আজকে, এবং পাশাপাশি আমাদের নারী উদ্যোক্তাদের অনুদান প্রদান, এই সম্বন্ধে আমি থমকে গিয়েছিল, বাংলাদেশ থমকে গিয়েছিল। তখন আমাদের নারী উদ্যোক্তারা থমকে যায়নি, তারা তখন নারী উদ্যোক্তা ছিলেন না, তারা তখন নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করা শুরু করেছিলেন নিজেদেরকে। আমরা সেখানে শুধু সামান্য একটু সাপোর্ট দিয়েছি, একটা মরাল সাপোর্ট, একটা মেন্টাল সাপোর্ট, তার জন্যই কিন্তু আল্লাহর রহমতে আমাদের সাথে লক্ষ লক্ষ নারী উদ্যোক্তা তৈরি হয়েছে সেই সময়। এবং সেই সময় আমাদের অক্টোবর মাসে আমাদের যখন আমরা ভার্চুয়াল সামিট প্রথমবারের মতো করতে গিয়েছিলাম আমাদের উইয়ের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে, সেই সামিটের ক্লোজিং ডেতে পলক ভাইকে আমরা প্রস্তাব দিয়েছিলাম, আমাদের আরেকজন অ্যাডভাইজার আছেন এবং যে সবসময় আমাদেরকে সাপোর্ট করে গেছেন রাজীব আহমেদ স্যার, ওনার মাধ্যমে, উনি আমাদের সিনিয়র, ওনার মাধ্যমে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের উদ্যোক্তাদের জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকার দরকার পড়ে না, ইনভেস্টমেন্ট হিসেবে কোটি কোটি টাকা দরকার পড়ে না, আমাদের উদ্যোক্তাদেরকে সামান্য কিছু টাকা অনুদান দেওয়া হোক যেটাকে তারা কাজে লাগাবে, উদ্যোগের পিছনে কাজে লাগাবে। পলক ভাই এক সেকেন্ডও দেরি করেননি চিন্তা করতে, উনি সাথে সাথে বলেছেন আমি রাজি, আমি আপনাদের 1000 জন উদ্যোক্তাদেরকে 50,000 টাকা করে গ্রান্ট দিব। এবং পরবর্তী পর্যায়ে উনি 1000 জন উদ্যোক্তা থেকে বাড়িয়ে 2000 জন উদ্যোক্তার কথা বলেছেন। এই নারী উদ্যোক্তারা কিন্তু আজকে এই 2টা বছর ধরে আমরা এটার পিছনে লেগেছিলাম, অনেক ধরনের পেপার্স রেডি করা, বিভিন্ন ধরনের মিটিং করা, সব কিছু করে সেটার ফল আজকে আমরা 250 জন নারী উদ্যোক্তাদের মাধ্যমে এই অনুদানগুলো প্রদান করতে পারছি। এবং এই 250 দিয়ে এটা কিন্তু শুরু, এটা কিন্তু শেষ না। অনেকে আছেন, আমি এখানে আমাদের সাথে লাইভে অনেকে যুক্ত আছেন যারা নাকি আজকে পাননি, অনেকের লিস্ট আমরা জমা দিয়েছিলাম, সেই লিস্ট অ্যাপ্রুভ হয়ে আসেনি, কিন্তু তার মানে এটা না যে তারা রিজেক্ট হয়েছেন, তারা কিন্তু নেক্সট ফেজের জন্য অলরেডি রেডি হয়ে আছেন। তো আপনারা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে আছেন, এবং খুব শীঘ্রই আমি বিশ্বাস করি খুব শীঘ্রই হয়তো বা সেকেন্ড ফেজের অনুদানও প্রদান করা হবে। আমি স্টুডেন্ট থাকতেই পারে, তাই না? তো আবার কেউ ফিফথ সিক্সথও হয়, তো এটা কিন্তু চিন্তা করতে হবে যে সবাই ফার্স্ট সেকেন্ড না। তো আপনারা যে আসছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু ক্লাসের বাকি স্টুডেন্টরা কিন্তু মিস যাবে না, তাদেরকেও আসতে হবে, কিন্তু পরীক্ষার একটু ভালো রেজাল্ট করতে হবে, একটু খেয়াল রাখবেন নিজের উদ্যোগের প্রতি, আর আমার জন্য দোয়া করবেন। আমি খুবই ভাগ্যবতী নিজেকে মনে করি যে আজকের দিনে আমার জন্ম হয়েছিল, এর থেকে বড় ভাগ্য আমার কিছু নেই। আমি যেন বঙ্গমাতা যেভাবে নিজের নিজেকে বিলিয়ে দিয়েছিলেন দেশের জন্য, আমি যেন আমার নারী উদ্যোক্তাদের জন্য, দেশের জন্য কিছু করতে পারি, এই দোয়া করবেন আপনারা সবাই। ধন্যবাদ।